এবার তোমাদের লাস্ট ভিডিও পরে লাস্ট তিন লাইন তোমরা এসো, পেজ নাম্বার 33 এই তিন লাইনে তোমরা চলে এসো। দেখো এখানে কি বলেছিলাম, এতক্ষণ আমি কোথায় ছিলাম? এতক্ষণ আমি স্বপ্নের মধ্যে ছিলাম, আমাকে সেই বুড়িমা সেই আমাকে প্রতিদিন আপনি চলে গেছেন অন্য জগতে। সেই জগতে আমার যখন স্বপ্ন ভাঙল তখন আমি কি পেলাম দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাক্স, সে ডালপালা শাখা প্রশাখার নিচে এটা ছিল আমার স্বপ্ন। এটা আমার কি ছিল? এটা ছিল আমার স্বপ্ন ছিল, বুঝলে? স্বপ্ন যে স্বপ্ন কি করেছে আমাকে পরিবর্তন করে দিল, আমাকে চেঞ্জ করে দিল, দ্যাট অল্টার্ড মি। অল্টার মানে পরিবর্তন করা, দেখে নাও, অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করা, মানে সেলফ রিয়ালাইজেশন, দেখে নাও, অল্টার্ড, শুনছো? অল্টার মানে হচ্ছে চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল, মানে আমার কি হলো, আমার হলো সেলফ রিয়ালাইজেশন, মানে আত্ম উপলব্ধি হলো, বুঝেছো? আত্ম উপলব্ধি হলো, আমার আত্ম উপলব্ধি হলো, বুঝেছো? দেখো তাহলে কি হলো, তাহলে তাহলে আমার আমি স্বপ্ন দেখছিলাম গাছের নিচে ডালের নিচে, সেই স্বপ্ন কি করলো আমাকে পরিবর্তন করে দিল, আমাকে পরিবর্তন করে দিয়ে আমার মধ্যে কি হলো আত্ম উপলব্ধি হলো, আমাকে চেঞ্জ করে দিল। পরে লাইনে দেখো, হোয়েন আই কেম আউট অফ দ্য উড, যখন আমি এই বেরিয়ে এলাম ও গাছের বন থেকে, যখন আমি বেরিয়ে এলাম তখন এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব জগতে, মানুষের কাছে যখন আমি এলাম তখন কি হলো জানো? কি হলো, মাই ওয়াক ওয়াজ দা ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা এই আমার হাঁটাটা ছিল, আমার হাঁটা ছিল মানব শিশুর মতো, মানুষের মতো আমি হাঁটছিলাম, ঠিক, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল কি একটা গাছ, অর্থাৎ আমি হাঁটছিলাম মানুষের মতো আর কি হলো আমার হৃদয় ছিল একটা গাছ। তাহলে ছাত্রছাত্রী এই তিন লাইনে আমরা কি জানলাম, তিন লাইনে জানলাম যে আমার স্বপ্ন যে স্বপ্ন আমি দেখছিলাম সেই স্বপ্ন আমার ভেঙে গেল, আমি দেখতে পেলাম আমি ও গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি আর সেই স্বপ্ন আমাকে চেঞ্জ করে দিল, আমার আত্ম উপলব্ধি হলো, সেলফ রিয়েলাইজেশন হলো, কি হলো আমার হাঁটা যা আমি যা হাঁটছিলাম এই হাঁটা হয়ে গেল কি মানব শিশুর মতো, মানে মানুষ হাঁটছি কিন্তু আমার হৃদয় আমার মন কি গাছ, অর্থাৎ মনে রাখতে হবে গাছ আমাদের পর নয়, গাছ হচ্ছে আমাদের ফ্যামিলি, অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি, আমার প্রকৃত পরিবার, যে কবিতার নাম কি, আমাদের পরিবারে তোমাদের পরিবারে কি আছে, বাবা মা ভাই বোন কাকিমা পিসিমা কি আছে, তো এই গাছ হচ্ছে তোমাদের পরিবার, যেমন তোমার মা বাবা ভাই বোনের কিছু হলে তুমি অসুস্থ হলে চিকিৎসা করো, তারা পরিচর্যা করো, ঠিক সেই মতোই, ঠিক সেই মতোই এই গাছ, গাছ হচ্ছে আমাদের পরিবার, তাই শেষ হলো মাই ওন ট্রু ফ্যামিলি। এবার এখান থেকে যে তিনটি প্রশ্ন আমাদের বইয়ের মধ্যে রয়েছে এই তিনটি প্রশ্ন কিভাবে অ্যান্সার হবে আমি তোমার ব্যাখ্যা করে বুঝিয়েছি পরের ভিডিওতে, তোমরা পরের ভিডিওতে চলে এসো।